Sammy! Bro, why are you going? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সব সময়ের মতো। আজকে 7 তারিখ, আমরা যেদিন রওনা দিয়েছি মেইনের উদ্দেশ্যে, তো সকাল 5:30টার মধ্যেই আমরা সবাই এক ভাইয়ের বাসার সামনে আসি। সেখান থেকে সবার গাড়িতেই আর কি জিনিসপত্রগুলো ওঠানো হচ্ছিল যা যা আমাদের দরকার। পুরো একটা সংসার নিয়েই আমরা যাচ্ছি বলতে গেলে 4 দিনের জন্য। খাবার দাবার, তারপরে ওখানে যে যা যা মেক করবো সেগুলো সব কিছু মিলিয়ে অনেক কিছুই নিতে হয়েছে। আর সকালের নাস্তাটা আমরা এই যে ডানকিন ডোনাট থেকেই কফি আর সাথে হালকা কিছু খেয়ে নিয়েছি। তো যাবার পথে, আসলে যাওয়ার পথেই কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ সার্ভিস এরিয়াগুলোতে যখন আমরা আর কি নামতাম তখন ওখানে আবার সবার একসাথে দেখা হতো। তো সব কিছু মিলিয়ে আসলে যাবার পথেই কিন্তু অনেক বেশি মজা, যাবার পথে আসার পথে, আর একসাথে থাকবো সবাই মিলে তা তো অন্যরকম আনন্দ একটা কাজ করছে মনের মধ্যে। আর নিউ ইয়র্কে আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মানে ভালো ছিল না বলতে একটু মেঘলা ছিল, যদিও বৃষ্টি হয়নি বাট পুরোটা সময় মেঘলাই ছিল। আর মেইনের ওয়েদারটা খুবই ভালো ছিল, আমরা যে কদিন ছিলাম বা নিউ ইয়র্ক পেরিয়ে যখন আমরা মেইনে পৌঁছে গিয়েছি তখন থেকেই ওয়েদারটা অনেক ভালো, যে কারণে আরও বেশি ভালো লেগেছে। এই যে টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, লাইটের কারণে আরও বেশি ভালো লাগছিলো। আমরা আসলে আমাদের গাড়ি নেইনি, আমরা আমাদের ফ্রেন্ডের গাড়িতেই আর কি ফ্রেন্ডদের গাড়িতেই একসাথেই গিয়েছি, কারণ দেখা যায় যে ওরাও দুজন আর আমরাও দুজন আর কি, স্বামীকে নিয়ে 3 জন। তো এক গাড়িতে গেলে একটু কথা হয়, কথাবার্তা বললেও মজা হয় এই আর কি, আর একা একা গেলে তখন আর ভালো লাগে না, যে কারণে আমরা একটা গাড়িতেই যাচ্ছি। তখন থেকে পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে।
যাও যাও More than 5,000. Huh? You don't believe it? I'll show you. I bet I'll be away. Watch. I have a hot tub. Okay. Oh, gosh. Irene. Do you see that? No fighting, quiet. She has four to have, you know, interesting. We make gacha videos, not the ahead. Huh? We make gacha videos. Oh, okay. Oh my god. Be careful, cars is there. Sami, Sami, come here. আমরা যেসব এরিয়াতে থেমেছি সেখানকার সাউন্ড আমি রেখে দিয়েছি, কারণ দেখা যায় একটা ভিডিওতে ন্যাচারাল সাউন্ডগুলো বা কথাবার্তাগুলো রাখলে ভালোই লাগে, কারণ একটা আনন্দ আমরা যেটা করেছি সেটার যাতে ফিলিংসটা আপনারাও পান বা বুঝতে পারেন, যে কারণে আমি আর এডিট করিনি ওখানে। তো ওখানে আমরা লাস্ট যে আর কি সার্ভিস এরিয়াতে থেমেছি, ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নেওয়া হয়েছে, আর লাঞ্চের টাইম এখনও হয়নি, বাট বাচ্চাদের জন্য তো একটু আর্লি আর্লি খাবারটা দেওয়া উচিত, যে কারণে আমরা ওখানে থেমেছি। আর খাবারটাও নিয়ে আমরা এখন লবস্টার কেনার জন্য একটা মার্কেটে আসি, আর সেটা হচ্ছে এয়ারপোর্টের কাছেই। তো একটা প্লেন যাচ্ছিল, যে কারণে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে আসার পরে এখানে আমরা লবস্টার পাইনি, ওরা একটা অ্যাড্রেস দিয়েছে, ওদের রেস্টুরেন্ট কি ক্লোজ হয়ে গিয়েছে যে কারণে পাইনি, ওরা একটা অ্যাড্রেস দিয়েছে, আমরা এখন সেখানে যাচ্ছি লবস্টার কেনার জন্য। আর মেইন কিন্তু ফেমাস হচ্ছে এই লবস্টারের জন্য, আর আমরা এখানে এসে যদি লবস্টারই না খেতে পারি তবে তো হয় না, যে কারণে আমরা এখন লবস্টার নিতে যাচ্ছি, একদম লাইভ লবস্টার নিয়ে। আর রাতে আর কি যখন বারবিকিউ হবে তখন এটাকেও মেক করা হবে, যে কারণে। আর এই যে সবুজে ঘেরা চারপাশ শুরু হয়েছে অনেকটা আর কি, এগুলো কাইন্ড অফ একটু যে কান্ট্রি সাইডগুলো, মানে গ্রামই বলা যায়, এরকম খুব সুন্দর। আর এখানে লেকও অনেক বেশি, লেক পাহাড় এগুলোই বেশি এখানকার আর কি, দেখার মতো ভিউই হচ্ছে এগুলো, অনেক সুন্দর দেখতে, অনেকটাই একদম গ্রামের পরিবেশের মতো। আর পরবর্তী যেসব ব্লগ আসবে তাতে তো সব কিছু আরও থাকবে, আজ শুধু আমরা যেতে যেতে যে ভিডিওগুলো করেছি বা আমরা আমাদের যাওয়ার মুহূর্তগুলো সেগুলোই থাকছে আজকের ব্লগে। তো আমরা এখন লবস্টারের জন্য একটা ফিশ মার্কেটেই যাচ্ছি, তো ফিশ মার্কেটের দিকে যেতে যেতে এই ভিডিওগুলো আমি নিয়েছি, কারণ চারপাশটা অনেক সুন্দর ছিল। আর যেহেতু আমরা একটা অন্য একটা স্টেটে এসেছি, তো এখানকার চারপাশটাও যে কারণে আমি রেখেছি যাতে আপনারাও দেখতে পারেন। Thank you.
এখন মনে হচ্ছে যে এতক্ষণ গ্রামের মধ্য থেকে একটা ছোট শহরে এসে আমরা পৌঁছেছি, আর চারপাশটা কিন্তু খুবই সুন্দর। ওই যে পেছনের দিকটাতে লেক আছে, লেকের আর কি ওখানে, ওখান থেকে মনে হয় বোটেও চড়া যায় এরকম আছে। তো ওই দিকটাতে আর আমরা যাইনি। অনেক পুরনো পুরনো বিল্ডিংও দেখা যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগলো। আর নিউ ইয়র্ক সিটিতে আমরা যেভাবে থাকি, অনেক ব্যস্ত এলাকা, অনেক মানুষজন, তার থেকে কিন্তু অনেকটাই ভিন্ন এখানকার পরিবেশ। তো এতক্ষণ যে রাস্তার আর কি চারপাশে দেখলাম, অনেক দূরে দূরে আর কি অনেক গাছপালা, আবার বাড়ি ঘর সব কিছু মিলে একটা গ্রামের পরিবেশ, সেখান থেকে আবার একটা ছোট শহর। তো এখানেই ফিশ মার্কেট আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, কেনাকাটার জন্য আর কি শপিংয়ের জন্য বিভিন্ন স্টোর আছে, আর টুরিস্টরাই এখানে বেশি দেখা যাচ্ছিল। মানে যারা ঘোরাঘুরি করছিল সবাই মোটামুটি টুরিস্ট আমাদের মতো। তো এখানে যে আমরা এসেছি লবস্টার নেওয়ার জন্য, তো আমাদেরকে দেখাচ্ছিল আর কি কোন সাইজটা আমরা নিব। তো ফিশ মার্কেটেরও কিছু কিছু অংশ মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম, আর পরে আরও কিছু আছে। মানে আমাদের লাঞ্চ থেকে শুরু করে বাসায় যাওয়া পর্যন্ত বা বাসার একটা ট্যুরও হবে, এটা পরবর্তী ব্লগে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কেদা লাগছে বলেন? লবস্টারের খুদা লাগছে আর কাম্পাত খুদা লাগছে।